এমন উদযাপনে তো শুধুই শুভমান গিলকেই মানায়। কি অনবদ্য ইনিংস, কি অসাধারণ ব্যাটিং দর্শন! সবশেষ 4 ইনিংসে 3 সেঞ্চুরি, গিল জ্বলে ওঠা মানেই যেন প্রতিপক্ষের মনে বাজতে শুরু করে পরাজয়ের সুর। আইপিএলে একটা কথা বেশ প্রচলিত আছে, মুম্বাই ফাইনালে ওঠা মানেই শিরোপা তাদের। লিগটিতে 6 আসরে ফাইনালে উঠে 5টিতেই শিরোপা জিতেছে রোহিতের দল, তাই ফাইনাল নয়, মুম্বাইকে আটকাতে হবে ফাইনালের আগে। গুজরাট টাইটান্স এবার সেটাই করল, দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে এবার রোহিত শর্মা বললেন তাদের একটা শুভমান গিল নেই। আইপিএলে চলমান আসরে সবচেয়ে শক্তিশালী এবং সব পজিশনেই শক্ত দলের তকমা গায়ে জড়িয়েছে গুজরাট টাইটান্স, তাই তো যোগ্য দল হিসেবেই ফাইনালে হার্দিকের দল। ম্যাচটা মুম্বাইয়ের দুই সতীর্থের, গত এক মৌসুম আগেও যাকে নিয়েই মুম্বাই সাজাত রণকৌশল, সেই হার্দিকই এবার স্বপ্ন ভঙ্গ করল মুম্বাই ইন্ডিয়ান্সের। গত আসরের মতন এবারও বোলিং বিভাগই সবচেয়ে বেশি ভুগিয়েছে দলটিকে, ফাইনালে ওঠার ম্যাচে যে ফায়দাটাই লুফে নিয়েছে গুজরাট শুভমান গিলের 60 বলে 129 রানের ইনিংস। চলমান আইপিএলে সেঞ্চুরি দেখা পেয়েছেন 9 জন ব্যাটার, এতদিন যশস্বী জয়সওয়ালের 124 রানের ইনিংসই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এবার গিল টপকে গেলেন সেটাকেও, বলা যায় একক রাজত্ব, সাথে কমলা টুপির একক মালিকানাতেও এখন এই ব্যাটার। 850 রান করা গিলের আশেপাশে নেই কেউ। রশিদ খান যেন গুজরাটের হার্ড হিটারের তকমা গায়ে জড়িয়ে ফেলেছেন, ছোট ছোট ইনিংস কিন্তু রানের তাণ্ডব। ডেভিড মিলারের মতন বিধ্বংসী ব্যাটারকে রেখে গুজরাট নামাচ্ছে রশিদ খানকে, ব্যাটিংয়ের ঝলকও দেখাচ্ছেন তিনি। 200+ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে গুরুত্বপূর্ণ রানগুলো করছেন রশিদ। 233 রানের টার্গেট টি টোয়েন্টি ম্যাচে অনেক বড় এক লক্ষ্য, মুম্বাই পিছিয়ে যায় এই জায়গাতেই। 171 অল আউট মুম্বাই, ফাইনালে ওঠার স্বপ্ন শেষ। মুম্বাই দলকে ব্যাটিং বিভাগে পুরো আসর জুড়ে টেনেছেন ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব আর তিলক ভার্মা। গুজরাটের বিপক্ষে রোহিতের আফসোস তাদের একজন শুভমান গিল নেই। শুভমান দুর্দান্ত খেলেছে, ও খুব ভালো ছন্দে আছে, আশা করছি ও ছন্দ বজায় থাকবে। গুজরাটের এই জয়ের জন্য শুভমানকে শুভেচ্ছা, শুভমান শেষ পর্যন্ত ব্যাট করেছে। আমাদের দলে শুভমানের মতন একজন ক্রিকেটার ছিল না, সেই কারণে শেষ পর্যন্ত পারলাম না, না হলে এই উইকেটে রান করা কঠিন ছিল না। সতীর্থ থেকে এবার ফাইনালে মুখোমুখি গুরু শিষ্য হার্দিক, প্রথম কোয়ালিফায়ারে হেরে বলে রেখেছিলেন আবারও দেখা হচ্ছে ধোনির সাথে, হলো তাই। গুজরাটের সবচেয়ে বড় শক্তি দলটির খেলোয়াড়দের পরিশ্রম আর আত্মবিশ্বাস। হার্দিক তো জানালেন যখন তিনি চাপে পড়েন তখন তিনি রশিদ খানের দিকে তাকিয়ে থাকেন। গত ম্যাচে 15 রান কমের আক্ষেপের কথা জানিয়ে হার্দিক বলেছিলেন আমরা আবারও কামব্যাক করব, অবশেষে করলেনও তাই। আমি দলের সমস্ত খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি যাতে প্রতিটি খেলোয়াড় পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামেন। রশিদ খান দলের এমন একজন খেলোয়াড় যে আমরা যখন চাপে থাকি তখন আমি তার দিকেই তাকাই। আমরা সবসময় মাঠে আমাদের 100% দেওয়ার চেষ্টা করি, নক আউট ম্যাচ যে কোনোভাবেই যেতে পারে কিন্তু আমরা ফাইনাল খেলতে উত্তেজিত। আইপিএলের আরেকটা জমজমাট ফাইনালে সাক্ষী হচ্ছে এবারের আইপিএল আসর, চেন্নাই নাকি গুজরাট। ধোনির মস্তিষ্কের কাছে গুজরাট দলের শক্তি কি টেকে কিনা, শেষ আইপিএলে ধোনি কি শিরোপা নিয়েই মাঠ ছাড়বেন নাকি গুজরাট দ্বিতীয়বারের মতন শিরোপা জিতবে, এসব প্রশ্নেই আপাতত স্বরূপ গোটা আইপিএল দুনিয়া।